বিগত 4 বছর আগে ঊনকোটি জেলার ফটিকরায় বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা বর্তমান মন্ত্রী সুধাংশু দাসের উদ্যোগে ফটিকরায় দ্বাদশ শ্রেণী বিদ্যালয় ময়দানে শুরু হয়েছিল অটল স্মৃতি নকআউট ফুটবল টুর্নামেন্ট। গত 20 আগস্ট থেকে শুরু হয়েছিল এই টুর্নামেন্ট। এই টুর্নামেন্টে এবছর মোট 26টি দল অংশগ্রহণ করে। তার মধ্যে সকল প্রতিযোগিতা অতিক্রম করে এই টুর্নামেন্টের ফাইনালে পৌঁছে রাজনগর বেস্ট 11 এবং কৈলাসহর বাই বাই FC। এই 2 দলকে নিয়ে 28 সেপ্টেম্বর বৃহস্পতিবার অনুষ্ঠিত হলো এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। এদিন ফটিকরায় দ্বাদশ শ্রেণী বিদ্যালয় ময়দানে অনুষ্ঠিত হয় ফাইনাল ম্যাচটি। এদিনের এই ফাইনাল ম্যাচে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, এই খেলার মূল উদ্যোক্তা তথা মৎস্য দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস, ঊনকোটি জেলা জেলা সভাধিপতি অমরিন্দু দাস, রাজ্যের শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান নবাদর বণিক সহ অন্যান্য বিশেষ অতিথিরা। এদিনের এই ম্যাচের শুরুতে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, অনেক প্রকার খেলা রয়েছে, তবে সকল খেলার ঊর্ধ্বে রয়েছে এই ফুটবল। আর ফটিকরায়ের এই ম্যাচ দেখতে এসে তাতে আর কোনো সন্দেহের অবকাশ নেই। বহু পূর্বে যখন বহিরাজ্যের কোনো দল রাজ্যে খেলতে আসতো, তখন যে পরিমাণ জনঢল লক্ষ্য করা যেত, এদিনের এই ম্যাচের দর্শক সংখ্যা সেই জনঢলকেও পেছনে ফেলে দিয়েছে। এমন এক ঐতিহাসিক টুর্নামেন্ট আয়োজনের জন্য মন্ত্রী সুধাংশু দাস এবং টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যানকে ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী। দিন আজকে আমি অবাক হয়ে গেলাম যে এখানে এসে এত বিপুল পরিমাণে যারা ফুটবল প্রেমীরা এখানে উপস্থিত হয়েছেন। আমাদের সুধাংশুবাবু বলছিলেন সকাল 10টার থেকে আপনারা সবাই এখানে জায়গা পাওয়ার জন্য আপনারা ভিড় করেছেন। আমি যখন রাস্তা দিয়ে আসছিলাম তখনও আমি দেখছি অগণিত লোক পায়ে হেঁটে ওরা আসছে এই ময়দানের দিকে। আমার মনে হয় ত্রিপুরাতে বহু আগে আমি দেখেছি যখন ইস্টবেঙ্গল মোহনবাগান বা মোহামেডান স্পোর্টিং এরিয়ান্স এই সব দল এখানে আসতো আগরতলায়, এই ধরনের ভিড় কোনো অংশে আজকের যে ভিড় আমি এখানে দেখলাম তার থেকে কোনো অংশে বরং বেশি হবে সেটা আমার মনে হলো। এর জন্য আমার একটা কথা আমি বলবো যে যত খেলা আছে আমরা যাই খেলা খেলি, ফুটবল হচ্ছে আমাদের সবচেয়ে বড় খেলা, এবং এই খেলা এখানে আমি ফটিকরায়ে অবাক চিত্তে আমি দেখতে পেলাম সেটা। গত বছর আমি এসেছি, আমি অবাক হয়ে গেলাম গতবারের তুলনায় এবার মনে হয় 3 গুণ 4 গুণ বেড়ে গেছে। এখানে যারা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে তাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি, আর আমি শুভেচ্ছা জানাচ্ছি যারা এখানে ক্রীড়ামুদ্রীরা আছেন, যারা ফুটবল প্রেমী, যারা এখানে আমার ভাই বোনেরা আছেন, তাদেরকে আমি ধন্যবাদ দেব, কারণ তাদের কারণেই কিন্তু এই ফুটবলের এই যে অটল স্মৃতি নকআউটের ফুটবলের টুর্নামেন্ট আমাদের মাননীয় বিধায়ক এবং এই টুর্নামেন্ট কমিটির মাননীয় যিনি চেয়ারপারসন আছেন ওনার নেতৃত্বে এই ধরনের একটা টুর্নামেন্ট ত্রিপুরাতে আমি দেখতে পেলাম। ফাইনালের ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুধাংশু দাস বলেন, এই খেলাকে কেন্দ্র করে গত 4 বছর যাবৎ যে উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়েছে তা সত্যি অকল্পনীয়। এদিনের এই ফাইনাল ম্যাচ উপভোগ করার জন্য সকাল থেকে মাঠে দর্শকদের যে পরিমাণ ভিড় ছিল তা দেখে সত্যি বোঝা যায় যে আমাদের রাজ্যে কি পরিমাণ ফুটবল প্রেমী রয়েছেন। আমি শুধু এইটুকু বলতে চাই, এই খেলাকে কেন্দ্র করে গত 4 বছর যাবৎ যে উৎসাহ এবং উদ্দীপনা এই মাঠের মধ্যে আমরা লক্ষ্য করেছি সত্যি একটা অভূতপূর্ব, একটা ট্রিমেন্ডাস ফ্যান্টাস্টিক একটা সিন আমরা এই মাঠের মধ্যে লক্ষ্য করেছি। এবং আজকেও মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে আমি অবগত করতে চাই, যেভাবে সকাল 10টা থেকে এই মাঠের দর্শকরা জায়গা দখল করার জন্য গ্যালারিতে বসার জন্য সকাল থেকে যেভাবে দর্শকরা এখানে উপস্থিত হয়েছেন, এতে করে প্রমাণিত ফুটবলের প্রতি মানুষের যে ভালোবাসা, মানুষের যে অগাধ প্রেম, এটা সত্যি ফুটবলের জয়, এই এলাকার ফুটবল প্রেমীদের জয়। আপনাদের সবাইকে আমি হৃদয় থেকে ধন্যবাদ জানাচ্ছি। বক্তব্য শেষ করার আগে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাব, আপনি গত বছরও এসেছিলেন, এই বছরও ফাইনালে এসেছেন, আপনার এই মাঠের অভিজ্ঞতা রয়েছে, আমি চাইবো এই মাঠের দাবি, দর্শকের দাবি আমি ইতিমধ্যে আমাদের দপ্তরের কাছে ডিমান্ড প্লেস করেছি, আগামী বছর যখন আপনি এই খেলার উদ্বোধন করবেন মাঠের চারপাশে যেন সুন্দর সুসজ্জিত গ্যালারি ব্যবস্থা যেন সরকারের পক্ষ থেকে প্রদান করা হয়, তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে বিশেষভাবে আমি আবেদন জানাচ্ছি। এদিনের ফাইনাল ম্যাচে 2-1 গোলের ব্যবধানে কৈলাসহর বাই বাই FC-কে পরাজিত করে চ্যাম্পিয়নের শিরোপা ঘরে তুলে নিল রাজনগর বেস্ট 11। ম্যাচ শেষে চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি ও 4 চাকার একটি গাড়ির চাবি তুলে দেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা এবং রানার্স দলের হাতে ট্রফি ও বাইকের চাবি তুলে দেন মন্ত্রী সুধাংশু দাস। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।